আসসালামু আলাইকুম, আমরা আজকে আসছি ঠিক ধানমন্ডি লেকের পাশে। আমাদের একজন ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এই লোকেশনটা কোথায়, জায়গাটা কোথায়? এটা ধানমন্ডি 32 লেক পার্ক। ধানমন্ডি 32 লেক পার্ক, জি। আপনার কি কি পাওয়া যায়, ভেলপুরি আর পানিপুরি? কটা থেকে কটা পর্যন্ত আপনি থাকেন? পেঁয়াজ আছে, পাতলা পাতলা করে কাটছে না? পাতলা কাটা সুন্দর হয়, সুন্দর হয় কাটা, কিন্তু সময় তো লাগে অনেক। সময় বেশি লাগে, সময় ঠিকই। মোড়া কাটলে আর পাওয়া যায় না। আচ্ছা, ফুল লাগে বন্ধ না, খোলা লাগে আর ঠিক মতো। আরেকটা সুন্দর কাটবে। পেঁয়াজের কেজি কত করে এখন? বর্তমানে 80 টাকা। 80 টাকা? সারাদিনে বেচা বিক্রি হয় না? কোনটা বেশি চলে আপনার? বেশি চলে। কতগুলো করে দিয়েছে? 500-600। আর পানিপুরি? ওটা তো কেজি হিসেবে। হ্যাঁ, ওটা কেজি হিসেবে, ওটা কত দেখো। ও আচ্ছা, ওটা কেজি হিসেবে যায়। তো কত কেজি করে যায় এটা আনুমানিক? 1 কেজি করে যায় না? এখানে থাকেন কোথায়? মোটামুটি একটু দূরে যেতে হয়। আপনার দেশের বাড়ি কোথায়? এইভাবে পাতলা পাতলা করে সবসময় কাটেন না? চাকুগুলো কিন্তু সেই কি দিয়ে বানানো হয় চাকুগুলো? করাত, করাত দিয়ে। নর্মালি বাজারে যেই সব চাকু পাওয়া যায় ওটা দিয়ে তো এইভাবে কাটা সম্ভব না, তাই না? ওটাতে পাতলা পাতলা হবে না, ওটা লেগে থাকে, একবার কাটলে পরে একটা উঠে আছে, তাই না? ওটাতে পাড়া দেয়, ওটা আবার কাটতে কাটতে এটা অভ্যাস হয়ে আছে না? হ্যাঁ, এটা দেয় পাতলা হয়ে আছে, কাটতে কাটতে প্রায় পানি দেওয়া,
Ini bakso sudah kau tuh nih dikit. Bakso sudah kotor lama lagi. Ia lagi beli dengan jenis. Nek untuk apa? 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 Apa